আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আমার হাতে একটি রাইস কুকার দেখতেছেন ওয়ালটনের। তো এই রাইস কুকারটি কীভাবে মেরামত করবেন বা রাইস কুকারের কী প্রবলেম হয়ে থাকে যার কারণে রাইস কুকার নষ্ট হয়ে যায়, তো এখন আমি প্রথমে রাইস কুকারের তলির অংশ খুলে নেব, অর্থাৎ রাইস কুকারের তলিটি খুলে নিচ্ছি এবং নাটগুলো খুলে নিচ্ছি রাইস কুকার মেরামতের জন্য। ভিউয়ার্স, এই রাইস কুকারের সমস্যা এবং প্রবলেমটা হচ্ছে রাইস কুকারের ফিউজ নষ্ট হয়ে গেছে এবং পাশাপাশি রাইস কুকারের সকেটটিও নষ্ট হয়ে গেছে। এটা রাইস কুকারের ফিউজ, তো এই ফিউজটি এখন নষ্ট, আমি চেক করে দেখছি। তো এই কয়েলের এক টার্মিনাল থেকে সকেটের এক টার্মিনালে এই ফিউজটি কানেকশন ছিল, তো আমি কানেকশন করে আপনাদেরকে দেখাই দেব। এটা বাতিল ফিউজ নষ্ট। ভিউয়ার্স, এখন আমি একটি নতুন ফিউজ নিলাম, এখন এই নতুন ফিউজটি আমি কানেকশন করব। তো এই ফিউজটির মাঝে আমি কভারটি ঢুকিয়ে নিচ্ছি। তো এই ফিউজটি এখন আমি কানেকশন করে আপনাদেরকে দেখাই দেব। এটা হচ্ছে রাইস কুকারের সকেট। তো সকেটে দুই তিনটি টার্মিনাল আছে, তিনটি টার্মিনালে তিনটি পয়েন্ট কানেকশন করতে হবে, নিউট্রাল, ফেস এবং মাঝখানে হচ্ছে আর্থিং। তো প্রথমে আমি এক টার্মিনালে নীল কালার তারটি, অর্থাৎ নিউট্রাল তারটি কানেকশন করব রাইস কুকারের সকেটে। তো ভিউয়ার্স, আপনাদের বাসায় এরকম রাইস কুকার নষ্ট হলে বা পুড়ে গেলে অনেক দ্বিধাদ্বন্দ্ব বা অনেক সমস্যায় ভোগেন, যেন আপনি এই ভিডিও দেখে নিজেই রাইস কুকারটি মেরামত করতে পারেন বা ঠিক করতে পারেন। তো আমি রাইস কুকারের সকেটের এক টার্মিনালে নিউট্রাল তার কানেকশন করলাম। এখন আমি ডান দিকে একটি পয়েন্টে ফিউজটা কানেকশন করবো, অর্থাৎ ফেস তারটি। এই ফিউজটার মধ্যে কিন্তু আমাদের ফেস কানেকশন হবে, অর্থাৎ সরাসরি কারেন্ট চলে যাবে রাইস কুকারের কয়েলে। তো আমি ফিউজটা কানেকশন করে নিলাম সকেটের এক টার্মিনালে এবং মাঝখানের টার্মিনালে আমরা আর্থিং কানেকশন করবো, অর্থাৎ রাইস কুকারের যে আর্থিং থাকে, অর্থাৎ বডি হলে যে সমস্যাটা হবে না সেই কারণে ওটাকে আর্থিং বলে রাইস কুকারের। তো হলুদ তারটি আমি সকেটের মাস টার্মিনালে কানেকশন করব, এটা হচ্ছে আর্থিং রাইস কুকারের। ভিউয়ার্স, আমি রাইস কুকারের সকেটে তিনটি ওয়্যার কানেকশন করলাম, একটি হলুদ, একটি সবুজ এবং একটি সাদা। সাদাটা হচ্ছে ফিউজ, হলুদটি হচ্ছে আর্থিং এবং নীল কালার তারটি হচ্ছে নিউট্রাল, ফেজ, নিউট্রাল, আর্থিং। এই তিনটি পয়েন্টে আমি তিনটি ওয়্যার কানেকশন করলাম সকেটের, রাইস কুকারের সকেটের। তো দেখেন আমার রাইস কুকারের সকেটটি কানেকশন হয়ে গেছে, এখন আমি সকেটটি ফিটিং করব রাইস কুকারের। দুই পাশে দুটি স্ক্রু লাগাই নেব সকেটের এবং সকেটটি ফিটিং করে নিচ্ছি। ভিউয়ার্স, রাইস কুকারের সকেটটি ফিটিং এবং কানেকশন করলাম, এখন আমি রাইস কুকারের ফিউজটি কানেকশন করব রাইস কুকারের কয়েলের এক টার্মিনালে। আমি ফিউজ তারটি কানেকশন করব। তো 1000 ওয়াট কয়েল, এটা রাইস কুকারের কয়েল হচ্ছে 1000 ওয়াট। ওয়ালটনের রাইস কুকার, ভালো মানের। তো আমি রাইস কুকারের কয়েলের এক টার্মিনালে ফিউজ তারটি কানেকশন করে নেব। তো দেখেন কয়েলের এক মাথায় আমি যে ফিউজের অপর মাথাটি কানেকশন করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করি, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। যদি বুঝতে আপনাদের কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টসের উত্তর দেব। এবং আমার চ্যানেলে ইলেকট্রিক্যাল কাজে অনেক ভিডিও আছে এবং রাইস কুকার মেরামতের অনেক ভিডিও আছে, রাইস কুকার মেরামত করার অনেক ভিডিও আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারবেন। রাইস কুকারের অপর টার্মিনাল, অর্থাৎ
কয়েলের অপর টার্মিনালে ফিউজ তারটি কানেকশন করলাম। তো কানেকশনটি ভালো করে দেখবেন, রাইস কুকারের কানেকশন। তো আমি কয়েলের অপর টার্মিনালে ফিউজ তারটি কানেকশন করলাম। রাইস কুকারের সকেট থেকে তিনটি ওয়্যার বের হয়েছে, একটি হলুদ, একটি সাদা, সাদাটা হচ্ছে ফিউজ, নীলটি হচ্ছে নিউট্রাল অর্থাৎ সুইচের কানেকশন থেকে। তো দেখেন কয়েলের দুইটি টার্মিনাল, আমরা একটি টার্মিনালে ফিউজ তারটি কানেকশন করছি কয়েলের। ভিউয়ার্স, আমি রাইস কুকারের ফিউজটি চেঞ্জ করে লাগালাম এবং সকেটটি চেঞ্জ করে রাইস কুকারে কানেকশন করে ফিটিং করলাম। তো আমার রাইস কুকারের কানেকশন শেষ ফিউজের। এখন আমি রাইস কুকারের উপরের ঢাকনাটা লাগাই নেব, অর্থাৎ পিছনের ঢাকনাটা লাগাই নিচ্ছি এবং স্ক্রু। তো রাইস কুকারের পিছনের ঢাকনায় আমি তিনটি স্ক্রু লাগাই নিচ্ছি এবং রাইস কুকারের পিছনের ঢাকনাটি ফিটিং করে নিচ্ছি। খুবই সহজভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং আপনাদের কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টসে উত্তর দেব। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। তো ভিউয়ার্স, আমি বিদ্যুৎ সংযোগ দিয়ে দিলাম রাইস কুকারের। দেখেন ওয়ামের বাতি জ্বলছে এবং কুকের বাতিও জ্বলছে। যখন ভাত রান্না করবেন তখন কুকের বাতি জ্বলবে, যখন ভাত হয়ে যাবে তখন ওয়ামের বাতিটি জ্বলে উঠবে, ইন্ডিকেটর বাতি। কুকের লাল বাতিটি হচ্ছে ভাত রান্নার এবং ভাত হওয়ার পর হচ্ছে ওয়ামের হলুদ বাতিটি অন হবে।